হ্যালো এভরিওয়ান, যশোর বোর্ডের এসএসসি গণিত এমসিকিউ প্রশ্ন সমাধান আপনাদের আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অসংখ্য মানুষ এসএমএস করেছেন, কল দিয়েছেন যে ভাই আসলে যশোর বোর্ড থেকে তো আমার এরকম ছোট ভাই পরীক্ষা দিছে, ছোট বোন পরীক্ষা দিছে, অ্যানসারগুলো দেন। তো এই অ্যানসারগুলো কিন্তু ভিকারুননিসা নূন স্কুলের একজন টিচার, আমার বড় ভাই, সে কিন্তু ফিল আপ করে দিয়েছে। তো একদম সঠিক, 100% সঠিক ইনফরমেশন। তো দেখে নেন যে আসলে আপনারা কী কী দাগিয়েছেন বা আপনার ছোট ভাই ছোট বোন কী করেছে সেটা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্ন কিন্তু অতটা কঠিন হয় নাই, এই যে মধ্যক প্রচিরক মানে পরিসংখ্যান থেকে এসেছে আর ত্রিভুজ থেকে আসেই, ত্রিভুজ চতুর্ভুজ এগুলো থেকে কোশ্চেন প্রতি বছরই আসে। তো আমার দুইটা ছোট বোন পরীক্ষা দিয়েছে ফরিদপুর গভর্নমেন্ট গার্লস থেকে, দুইটা ছোট ভাই ফরিদপুর জেলা স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। তারা বললো যে ভাইয়া খুবই ইজি কোশ্চেন হয়েছে, আমরা মোটামুটি পেরেছি। তো যাই হোক, আপনারা মিলিয়ে নেবেন, যশোর বোর্ডের কোশ্চেনটা অত বেশি কঠিন কিন্তু হয় নাই। তো দেখে নেন, আপনারা মিলিয়ে নেন। তবে আসলে যে ধরনের ম্যাথ এসেছে এই ধরনের ম্যাথ কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায়ও আসে এবং আপনারা ট্রাই করবেন, যারা চাকরির পরীক্ষার জন্য ট্রাই করতেছেন তাদেরকে বলবো যে 9-10-এর যে ম্যাথ বই, ইংলিশ বই, এগুলো পড়ার ট্রাই করবেন। এগুলো থেকেই কিন্তু ম্যাথ আসেছে, যেই ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকেই আসে। তো ভিডিওটা ডাউনলোড করবেন, তারপর আস্তে আস্তে বসে আপনার প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন এবং আপনার যদি সাজেশান লাগে এসএসসি বা এনটিআরের এবং অন্যান্য প্রশ্ন, সকল যে সকল সাবজেক্টের আপনার প্রশ্ন সমাধান লাগবে সেগুলো কমেন্ট করবেন, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জায়গা থেকে আপনি দেখছেন এবং আপনার পরীক্ষা কেমন হয়েছে এটাও জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই ছিল যশোর বোর্ডের সম্পূর্ণ প্রশ্ন, 30টা এমসিকিউ এর প্রশ্ন সমাধান। তো ভিডিওটি যারা দেখেছেন শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু ঢাকা বোর্ডের এমসিকিউ যে ইয়েটা আছে, প্রশ্নটা আছে, সেটা কিন্তু আমরা সমাধান করেছি, অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।